মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি হোয়াট ইজ দিস মিস্টার বটরবেল এসব কি হচ্ছেটা কি এরপর তো পাবলিক আমাদের উপর আর ভরসা করবে না কি করে ঘটলো এমন ঘটনা স্যার আমি আপনাকে সবটা বলছি সবটা বলছি স্যার আরে এই মেয়েটা এখানে কি করছে ওর তো শোকজ লেটার এসেছিল এই কেস থেকে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল না মানে এখনো ওটা ইস্যু করা হয়নি কেন করা হয়নি ওকে সরান এখান থেকে যাকে ডিউটি দেওয়া হয়েছিল তাকে অ্যাপয়েন্ট করুন স্যার স্যার আই এম সরি স্যার আমার একটুখানি সময় চাই একটুখানি স্যার আমি আমি রিকোয়েস্ট করছি অন্তত পক্ষে এই মুহূর্তটা ভীষণ ইম্পর্টেন্ট স্যার আমার আমাকে এখানে প্রয়োজন আমি না থাকলে ওদেরকে বাঁচাতে পারবে না রিকোয়েস্ট করছি কেন নিজেকে কি মনে করেন আপনি একজন ডিউটিফুল অফিসার যে যে কোনো কাজের জন্য জীবনের বাজি রাখতে পারে জাস্ট সান্যাল স্যার ওকে জাস্ট আজকের দিনটার জন্য সূর্য অস্ত যাবে তারপর আপনার শোকজ লেটার ইস্যু হয়ে যাবে কমিশনের সামনে আপনাকে বসতে হবে এনিথিং স্যার আমি যে কোনো কারোর সামনে বসতে রাজি আছি শুধু এই মুহূর্তটুকু আমার চাই ওকে থ্যাংক ইউ আপনি এতটা চিন্তা করবেন না বর্দি কাকুন খুব সাহসী একটা মেয়ে ওর কিচ্ছু হবে না বর্দি আপনি শান্ত হন আর পুরো ব্যাপারটা একটা কোইনসিডেন্টালি আপনি প্লিজ শান্ত হন বর্দি আমি আছি তো আমরা আমরা যাচ্ছি টাকাটা ধরো ওকে টাকাটা ধরো থ্যাংক ইউ বর্দি থ্যাংক ইউ ভেরি মাচ চলো শোনো বলুন বলছি ওদেরকে ওদেরকে টাকাটা দেওয়ার পরে ওদের বেরোতে দেবে তো মানে অনুজা কাকন আমার কাকন ওদেরকে বের করতে দেবে তো বর্দি এত কাঁচা খেলোয়াড় জ্যাফ্রানাল নয় আমি নিজে মরে যাব কিন্তু কাকুনের গায়ে একটা আঁচও লাগতে দেব না কোনো সিভিলিয়ান বা কোনো পলিটিশিয়ানের গায়ে একটা আঁচও আসতে দেব না কথা দিচ্ছি আপনাকে আজ আসবে না আমার সবচেয়ে প্রিয় বর্দির মেয়ের গায়ে কথা দিলাম বর্দি আসছি বর্দি চল হ্যালো কিচ্ছু জানি না মেয়েদি কিচ্ছু জানি না শুধু জানি কাকুন ওদের কাছে আছে আর সঙ্গে আছেন ওই কাকুনি দেবী আর তার সঙ্গে রয়েছে জগদ্ধাত্রী স্কুলেরই আরেকটা বাচ্চা জানো তো একটা বাচ্চা মেয়ে মেয়েদি ওরা তো কেউ শুনতে পায় না ওরা বলতেও পারে না ক্রিমিনাল বিচার ভাবো তো ওরা কি মানুষ ওদের কোনো মনুষ্যত্ব নেই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি